আমতায় আনিস হত্যাকাণ্ডের সিট গঠনের ২৪ ঘন্টার মধ্যেই সাসপেন্ড করা হলো তিন পুলিশ কর্মীকে, যাদের মধ্যে রয়েছে কনস্টেবল জিতেন্দ্র হেমব্রম, হোমগার্ড কাশীনাথ বেরা ও পুলিশ অফিসার নির্মল দাস। ছাত্রনেতা আনিসের মৃত্যুর ঘটনায় ক্ষোভ বাড়ছে, লাগাতার মিছিল অবরোধে তিরোত্তমাও স্তব্ধ। আনিসের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবিতেই সরব হয়েছে একাধিক মহল। অন্যদিকে হত্যাকাণ্ডের তিন দিন কেটে গেছে, এখনো অভিযুক্তদের গ্রেফতার করা যায়নি। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে ঘটনার নিরপেক্ষ তদন্ত করতে হবে, তার জন্য একটি সিট গঠন করতে হবে। রাতের মধ্যে সেই অনুযায়ী জ্ঞানবন্ত সিং এর নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। সেই সিট প্রতিনিধি দল রাত অব্দি ঘটনাস্থলে তদন্ত চালান, আর তাতেই আমতা থানার তিনজন পুলিশ কর্মীর নাম উঠে আসে। মঙ্গলবার তাদের সাসপেন্ড করা হয়। সূত্রের খবর, আনিসের মৃত্যুর পর ফোন করা হলেও পুলিশ আসতে দেরি করে, তেমনি এক কল রেকর্ড ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সেই পরিপ্রেক্ষিতেই এই তিন পুলিশ কর্মীকে সাসপেন্ড করা হয়েছে বলে খবর। তাদের বিরুদ্ধে মৃতের পরিবারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে। তবে সিট গঠন হলেও এখনো সিবিআই তদন্তের দাবিতে অনর আনিসের বাবা সালেম খান। আনিস হত্যার দিনে পুলিশের বেশে কারা এসেছিল তারই খোঁজ চান তিনি। যারা এসেছিল তারা কি আদৌ পুলিশ না অন্য কেউ, সেটারই তদন্ত চলছে।